চীনে এখনও কমেনি করোনার চোখ রাঙানি। দেশটির বিভিন্ন অঞ্চলে বেড়ে চলেছে সংক্রমণ। বার্তা সংস্থা সিএনএন এর তথ্য মতে, দেশটিতে নতুন করে সবশেষ একদিনে 26,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী বেইজিংয়েই শনাক্ত 900-এর বেশি। কঠোর জিরো কোভিড নীতি চালু সত্ত্বেও করোনা আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সরকারি তথ্য মতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,000-এর বেশি। মহামারী শুরুর পর বেইজিং সংক্রমণের দিক থেকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। এ অবস্থায় বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের গুয়াংজুতেও একই অবস্থা। সংক্রমণ ঠেকাতে অঞ্চলটির বড় জেলা বায়ুনে 5 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে নাইট ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। চালু করা হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম। এদিকে গত 11 নভেম্বর করোনা প্রতিরোধে নতুন 20টি বিধিমালা জারি করেছে চীন। সংক্রমণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই সরকারি কর্মকর্তাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে এ নিয়ম। রাইসা জান্নাত, সময় সংবাদ।